আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিধানসভা এলাকার বিভিন্ন সমাজসেবী থেকে শুরু করে সমস্ত তৃণমূল শাখা সংগঠনের বিধানসভা ভিত্তিক কর্মীদের নিয়ে নির্বাচনী সভা করলেন জলঙ্গি ব্লক উত্তরজনের তৃণমূল কংগ্রেস। আজকের এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় জলঙ্গি বিধানসভার সাহেবনগর খাদি ভবন প্রাঙ্গণে। এদিন এই সভায় রাজ্যসভার সাংসদ নাদিমুল হক এদিন বিরোধীদের কটাক্ষ করে বলেন, এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচন, ভারতের এই প্রথম বিগত ৭০ বছরে যে নির্বাচন হয়নি সেই নির্বাচন এবার রাজ্যে হবে। সাধারণ মানুষকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাংলাকে বাঁচাতে তৃণমূলকে সমস্ত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। একই মঞ্চ থেকে তিনি জানিয়েছেন, জনসভার রথযাত্রা যত লোক দেখাক না কেন, ভোট চাইতে গেলে সাধারণ মানুষ বিরোধীদের দেখে জানলা দরজা বন্ধ করে দেবে। ভোট সাধারণত মানুষ তৃণমূলকেই দেবে বলে তিনি জানিয়েছেন। উপস্থিত রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, রাজ্য মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক মোক্তার আলী, বিধায়ক আব্দুস রাজ্জাক, ব্লক তৃণমূল নেতা বিষ্ণুপদ সরকার, ব্লক সভাপতি দক্ষিণ রাকিবুল ইসলাম রকি সহ সালাউদ্দিন সরকার, ইউসুফ আলী কর্মীদের উপস্থিতি ছিল রীতিমতো চোখে পড়ার মতন। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। এই তো সংসদ তৈরি, যুদ্ধ ইমার্জেন্সি কাকে বলে, যুদ্ধকালীন পরিস্থিতি, ভোট নির্বাচন একটা জরুরি অবস্থা, যেই ডাকবো সেই সময় হাজির হবে। রাজ্যসভা সাংসদকে পেয়ে কতটা খুশি আপনার কাছে? খুশি বলতে অনেক খুশি যে অন্তত আমাদের ভালোবাসার টানে জলঙ্গি আমাদের অতিথি হিসাবে এসছেন, আমাদের কিছুটা পরামর্শ দিলেন, আমরা উপকৃত হব। অন্য স্বাদ, অন্য বক্তব্য হিন্দি উর্দু বাংলা মিশিয়ে যে আমাদের সাংসদ সেজ দিলেন, আবারও খুব ভালো লাগলো, মনে হলো যে আর একদিনে কোথায় নিয়ে আসবো। এই আমার ভালো লাগছে মানে আমার লোকজনেরও ভালো লাগবে। একদম সঠিক, এবং জেলায় ২২-এ ২২ হবে, ওরা কোথায় লুকাবে, কোথায় থাকবে তার জায়গা পাচ্ছে না। ভোট প্রচার তো দূরের কথা, কোন কোন কথা নিয়ে তারা যাবে? আজ করোনার মতো যে আক্রমণ মানুষের নামে এসেছিল, তারা কোথায় ছিল? ভোট চাইতে যাবে মানুষ জবাব চাইবে না, কোথায় ছিল? তাদের দেখা নাই রে, তাদের দেখা নাই, কোথায় তাদের দেখা পেয়েছে? ছিল কোথায়? মাঠে ময়দানে। আর আমাদের লোকজন, আমাদের লোকজন, আমাদের বিধায়ক তারা আক্রান্ত হয়েছে, মারা গিয়েছে, শহীদ হয়েছে করোনার লড়াইয়ে, এবং আমি পর্যন্ত, আমি বিধায়ক, আমিও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম এক মাস। কেন? আমাদের মাল সম্পদ আছে। এই মঞ্চের বক্তব্যের মাধ্যমে বিরোধীদের কটাক্ষ করে সাংসদ নাদিমুল ইসলাম বললেন যে এখানে ভোট চাইতে গেলে বিজেপিরা বা বিরোধীরা ভোট চাইতে গেলে জানলা দরজা বন্ধ করবে, এই ব্যাপারে আপনার মতামত কি? বিপদের দিনে যাকে পায়নি, আর হাসতে হাসতে তার বাড়িতে যাবে কাকি চাচি, বাড়িতে আছেন তো বন্ধ করবে না? বিপদের দিন তাকে বারে বারে ডেকে পায়নি, দাঁত বের করে যাবে হাসতে হাসতে মনগুলো বোঝাতে। ধন্যবাদ। দেখুন, খুব বড় চক্রান্ত চলছে যে পাবলিকের মাইন্ডে এটা ঢুকিয়ে দেওয়ার জন্যে যে মমতা সরকার আসছেন। কিন্তু যখন আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, পাবলিকদের সঙ্গে দেখা করছি, ওদের সঙ্গে মিট করছি, তখন আমি বুঝতে পারছি এর শুধু একটা সেকশন অফ দ্য মিডিয়া ওই চালিয়ে যাচ্ছে, হকিকত আর ট্রুথ থেকে অনেক দূর। নিশ্চয়ই এবার আবার মমতা সরকার, মা মাটি সরকার আসছে। আমি তখনই বললাম কি, যখন ২ তারিখ ২ মেতে যখন রেজাল্ট বেরোবে, তখন সব দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যায়। কী জন্য? পাবলিকের উৎসাহ দেখে, যেরকম আজকে ভিড় হলো, যেরকম পাবলিক চলে আসলো এত রৌদ্রে আমাদেরকে শুনতে, আর সবাই আমাদের যে অর্গানাইজেশন আছে, যে সংগঠন আছে, যে লোকরা আছে সঙ্গে, তার জন্যে সবাই তো আছে, হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, ইসাই হোক, সবাই তো সঙ্গে আছে। এই জন্য আমরা কনফিডেন্ট, আশাবাদী যে হাত জুড়ে যখন আমরা পাবলিকের কাছে যাচ্ছি, ভালো রেসপন্স পাচ্ছি। যতগুলো পলিটিক্যাল ওয়ার্কার আছে, সবাই তো একটা অ্যাম্বিশন থাকে,
যে আমি প্রার্থী হব আমি প্রার্থী হব, খারাপ জিনিস না, কেউ যদি হতে চাইছে খারাপ জিনিস না। তবে পার্টি একটা সিদ্ধান্ত নেবে, কাকে পার্টি তো সবাইকে করা যায় না, একজনকে করা যায়। তো যখন একজন ডিক্লেয়ার হয়ে যাবে আমি খুব শিওর যে বাকিরা যারা আছে, যে যারা চাইছিল কিন্তু ও পার্টি সিদ্ধান্তটা মেনে ও যাকে ডিক্লেয়ার হচ্ছে ওর জন্য কাজ করবে। স্যার